ভারতকে সেরা অস্ত্র দিচ্ছে আমেরিকা, শত্রুরা কাঁপে এর নাম শুনে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকা ভারত সম্পর্ক দীর্ঘদিনের, নানা সময়ে নানা সমীকরণ দেখা গেছে এই সম্পর্কে। আমেরিকা এখনও বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ হলেও আমেরিকার অবস্থা এখন পূর্তির দিকে, খুব শীঘ্রই এক নম্বর স্থানটিও হয়তো হারাবে তারা। অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে নানা সমস্যায় জেরবার হতে শুরু করেছে আমেরিকা। এই রকম এক দুর্বল সময়ে আমেরিকা পাশে পেতে চাইছে ভারতকে, কারণ ভারত বর্তমানে সবচেয়ে দ্রুত উন্নয়ন ঘটানো দেশ। খুব শীঘ্রই সমস্ত ক্ষেত্রে শীর্ষস্থান দখল করবে ভারত। তবে আমেরিকা কোনোদিনই বিশ্বাসযোগ্য বন্ধু নয়। আমেরিকাকে বিশ্বাস করে ঠকতে হয়েছে অনেক দেশকেই, তাই ভারতও আমেরিকার সাথে সম্পর্ককে যাচাই করে নিতে চায়। তবে এরই মধ্যে ভারত এক বিরাট সুখবর পেল আমেরিকার কাছ থেকে, ভারতকে সেরা অস্ত্র দিচ্ছে আমেরিকা। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটি লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, ভারতের বন্ধু হিসাবে আমেরিকাকে 100 মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন আমেরিকা সফরের সময় সেদেশ থেকে কয়েক ডজন হামলাকারী প্রিডেটার ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকায় তৈরি আধুনিক এমকিউ রিপার সিরিজের ড্রোন কেনার চুক্তির অঙ্ক $300 কোটি বা প্রায় $24,600 কোটি ছুঁতে পারে। আমেরিকা এই ড্রোনের সাহায্যে বহু শত্রু এর আগে দমন করেছে। ভারত ওই সিরিজের MQ-9B সি গার্ডিয়ান সংস্করণটি কিনতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আমেরিকার জেনারেল অটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম এর MQ-9 রিপার নামে এই হানাদার ড্রোন 50,000 ফুট উচ্চতায় থেকে শত্রুর উপর আঘাত হানতে পারে। আগামী 22 জুন হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা। তার আগে এই চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য পেন্টাগনের তরফে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, 27 ঘন্টা ধরে এক টানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ঘাতক ড্রোনের। সর্বোচ্চ বহন ক্ষমতা 1,746 কিলোগ্রাম, অর্থাৎ শত্রুর এলাকায় গভীরে ঢুকে হামলা চালানোর ক্ষমতা রয়েছে MQ-9 রিপারের। শত্রুপক্ষের রেডারের নজরদারি এড়াতে সক্ষম এই হানাদার ড্রোন 950 অশ্বশক্তির ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এই ড্রোন হাতে পেলে ভারতীয় সেনার শক্তি যোগাবে। নেটো জোটের বাইরে ভারতই প্রথম দেশ যারা আমেরিকা থেকে এই ঘাতক ড্রোন পেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, ভারতের বন্ধু হিসাবে আমেরিকাকে 100 মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।